বাইরে থেকে আমি তালা মেরে দেবো।
পালকিতে ঘোড়া যাবার বউটা কিসে যাবে? স্টেশনে কুয়াটা খালি পড়ে আছে, আমাদের দিয়ে দিও, টাকা চাইছে। পালা কি বে, পালকিতে বউ যায় তা ঘোড়া যাবে কেন? তোমরা মেয়েগুলো কি ভালো রে? ভালো তো চলে যাচ্ছেন তো, যান যান এই দরজা লাগি দে। টাকা চারা গতি না করো টাকার পূজা তোমরা। এইভাবে না মরে যাবে, নিজে বেশ খেয়ে মরে যেতাম রে। বাঁশি বাজায় কিছু মানে মানুষ বে বাবা রে, জানটা চলে গেল রে। মানুষ যদি মানুষই বেরোয় তাহলে তুই মানুষ চোর ধরে ফেলবে তো, ওই জন্য বললাম কিছু মানে মানুষ, মানুষ দেখলে তবে বাঁচাবে। কুকুর তো সারা রাত ঘুরে ঘুরে বেড়াবে, তাই বলে কুকুর দেখে বাঁচাবে? শালা ও শালা, তাও যা বাজিয়েছিস তোর সব হাত ধরে। এই চুপি তুই থাক।
দিদিমা ঘের কেন জ্বালিয়ে মরছে ওই বুড়ি হে বুড়ি মেয়ে ছেলে ও বাইরে বেরিয়েছে, ও হিস করে আবার ঘর চলে যাবে। তা ওই অত দূর থেকে ওই বুড়ি মানুষ চোর ধরবে? ওটা বুড়ি, ওটা মানুষ নাই। আমি কেমন ভাবে পাহারা দিচ্ছেন? নিরাপত্তার কোন ব্যবস্থা নেই? বলছেন কি আমার
পয়সা দাও গো বাবু, একটু পয়সা দাও। শুনো কি দেখছ না ইমরান, তুমি মা যদি কিছু না থাকে ভিক্ষা করে খাবো। এই ভিক্ষা করুন কি বিরুদ্ধ টাকা আছে বাবা, বাবা এক গাটা টাকা রে বাবা, টাকা বল আমার বল, যা যা শুনো এই ঝিকমিক করতে কি রে এই মন্ত্রী মন্ত্রী এ মন্ত্রী হ্যাঁ আমি মন্ত্রী হব রে এই দেখ রাজা এ কিছু আদা না যাবে রাজা আসল মাল রে সারা দুধ দুধ বন্ধ চল তো মার তো কিছু নাই রে নবাবপত্র মনে হচ্ছে নবাবী পোশাক গায়ে, এই সব পোশাক গুলো কোথায় পেয়েছো? কানা সেজে যে কানা পাশের গ্রামে লবা না যে দুটো ভিক্ষা দাও। মনে হচ্ছে যে নবাব নবাব সিরাজ দাও না, কিন্তু বলছে বাবা ভিক্ষা দাও। এই যে এই মালগুলো কোথায় পেয়েছো? ও দিয়েছে, এগুলো তোমার বাবার মাল তাই না? চুপ, হ্যাঁ বলো চুরি করেছো, আর চুরি করোনি বলে? বাস বাস, তোমার প্ল্যান কোথায়? হ্যাঁ কই মানুষের সাথে কথা বলতে জানো না বুঝো না? লুকোতে হবে না, প্যান্ট গুলো আমি এই যে প্যান্ট যখন একদম ডান্ডা দিয়ে দেব না, তখন সত্য কথা গেলে মুক্তি সুরসুর করে বেরিয়ে আসবে কে চুরি করেছে আর কে চুরি করেনি। আমি কথা বলি, চুরি করেছো? সত্যি তোমরা চোর, এরকম চোর এই প্রথম দেখলাম। হ্যাঁ বলুন, ওনাদের নামে আমরা কোন রিপোর্ট করবো না, কেন বলতো এরা দাও আর না বলে লোকের ব্যাগ খুলতে লজ্জা করে না, ওদের নামে কোনো ডায়েরি বই না কেন জানে? অর্থাৎ এরা দুজনে আমাদের ওই ঘরটা দিয়েছিল আর আমাদের ব্যাগে কোনো টাকা পয়সা ছিল না। আচ্ছা আর জিনিসগুলো খুলেছে, জিনিসগুলো কে দেবে জানে? দামি দামি জিনিস। হ্যাঁ আপনি বলুন বলুন। তাই বলছি ওদের নামে আমরা কোনো অভিযোগ করবো না। ও আচ্ছা আচ্ছা, ওদের দুজনকে ছেড়ে দাও, ওরা যদি প্রকৃত চোর হতো, আপনি বলতে চাইছেন যে ওরা বোকা চোর, তাই বাসি বাজিয়ে চুরি করেছে, আপনি ওদের নামে ডায়েরি লিখিয়েছিলেন, এখন বলছেন নো অবজেকশন, তার মানে ডায়েরি উঠিয়ে নিতে চাইছেন তাই তো? বাড়িতে মা বাবার
বাচ্চা তোর বউর কষ্ট এই কষ্ট থেকে রেহাই পাবো জেলে খাবো সব এত জেলে যাওয়ার কোন সব আমি যদি না জানা আমরা নিচে চলে যাচ্ছি এই আমি কথা দিচ্ছি আগামী দিন তোমাদের জেলের ব্যবস্থা করে দেব অবশ্যই হ্যাঁ তবে ঠিক ঠিক করে দেবো 100 তবে একটা কাজ করতে হবে পারবে আগামী দিন এই রকম ছোটখাটো চুরি করে কাজ হবে না খুব ভালো কথা বললেন শিক্ষাটা দিলেন এটাই খারাপ লাগলো না সব পুলিশের নিয়ম না তার আপনার ফিদা হয়ে গেছি আমরা আপনাকে একটা কথা বলবো আনন্দ করবো আপনার সাথে এখন আনন্দ আর একটা মেয়েকে আপনাকে বিয়ে করতে হবে বাহ 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 ও পুলিশ তোমার হাত কাটা তুই এর সাথে এলিং বেলিং করবি তুই যা গুদা তোকে কেউ করতে চাইস ছোটটাকে করে যখন পাতলা হয়ে যাবে তখন তো সুখ হবে মানব দর্শক মন্ডলী আপনারা জানেন যে আমাদের এই পীরের উৎসবে মেলা প্রতি বছর অনুষ্ঠিত এখানে হয় তো এই বছরও সেই অনুষ্ঠানটি চলছে তো আগামীকাল নিউ মেরা মামনি অপের আজকে শেষ আগামীকাল শতাব্দী অপের আসবে আপনাদের কাছে লেটুকর্ণ পঞ্চবার শোনাতে তো আপনাদের সকলকে নিমন্ত্রণ দিলাম আগামীকাল সকাল সকাল আসবেন গান আরম্ভ হবে শতাব্দী অপেরা আপনারা যারা রয়েছেন আমার মা মাসি দু চারটে রয়েছে ওরা দুধের জন্য দু চারটে গীত হবে তারপর ওরা চলে যাবে তারপর ভাই বন্ধুদের জন্য ড্যান্স হবে ঠিক আছে।